নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব একেবারে বাজারের মতো স্বাদের ক্রিসপি আলু টিক্কি এবং সঙ্গে দু ধরনের চাটনির রেসিপি। সঠিক এবং পরিমাণ মতো উপাদানের সিলেকশনের মাধ্যমে কিভাবে দুর্দান্ত স্বাদের আলু টিক্কি বাড়িতেই বানানো যাবে সেটাই আমি আজ করে দেখাব। প্রথমে চাটনি বানানোর জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা, 2 টেবিল চামচ ধনে পাতা, 1টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো বিট লবণ, লেবুর রস ও অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নেওয়া সবুজ রঙের চাটনি অন্য একটি পাত্রে ঢেলে রাখব। এরপর 2 টেবিল চামচ মতো টক দই নিয়ে তার মধ্যে স্বাদ মতো বিট লবণ ও 1/2 চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনি এবং লবণ ভালো করে মিশিয়ে নিলেই দইয়ের মুখরোচক প্রিপারেশন তৈরি হয়ে গেল। এরপর আগে থেকে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে রাখা আলুর থেকে খোসা ছাড়িয়ে নেব। আলু টিক্কি বানানোর জন্য আলু ঠান্ডা করে নেওয়া খুব জরুরি। এখানে আমি 5টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আলুগুলো আমি স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করার সময় লক্ষ্য রাখতে হবে আলুতে যেন কোনো রকম লাম্প না থাকে। আলু খুব ভালোভাবে স্ম্যাশ না করলে আলু টিক্কির সঠিক আকার বা স্মুথ ফিনিশিং দিতে অসুবিধা হবে এবং টেস্টও খারাপ হবে। এরপর খুব ভালো করে স্ম্যাশ করে নেওয়া আলুর মধ্যে 1 টেবিল চামচ কুচানো পুদিনা পাতা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ কুচানো কাঁচা লঙ্কা, 1 চা চামচ লেবুর রস, স্বাদ মতো লবণ ও 3 টেবিল চামচ চালের গুঁড়ো দেব। ভালো করে মেখে নিয়ে ডো বানিয়ে নেব। ডো বানানোর সময় কোনো রকম জলের প্রয়োজন হবে না। বানিয়ে নেওয়া ডো 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এরপর হাতে অল্প তেল লাগিয়ে নিয়ে মেখে রাখা ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে প্রথমে গোল করে নেব। তারপর হাতে তালুতে রেখে চাপ দিয়ে চ্যাপ্টা আকারের বানিয়ে নেব। এইভাবে সম্পূর্ণ ডো থেকে সবকটা টিক্কি বানিয়ে নেব। প্রত্যেকটা টিক্কি সুন্দর চ্যাপ্টা গোলাকার দেখতে হয়েছে এবং স্মুথ ফিনিশিং দেওয়া গেছে। টিক্কির আকার আরও ছোট বা বড় বানানো যেতে পারে। এখন গরম তেলের মধ্যে আলু টিক্কিগুলো এক এক করে ছেড়ে দেব। টিক্কিগুলো ভাজার জন্য আমি সাদা তেল ব্যবহার করেছি। আলু টিক্কিগুলো তেলে ছাড়ার সময় তেল বেশ গরম করে নিয়ে ছাড়তে হবে, কিন্তু ভাজার সময় আঁচ লো ফ্লেমে রেখে ভাজতে হবে। এর ফলে টিক্কিগুলো ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। সময় ধরে টিক্কিগুলো ভাজতে হবে। নিচের দিক ব্রাউন হয়ে আসলে পাল্টে নিয়ে উপরের দিক ভেজে নেব। এইভাবে বার দুয়ে কোলট পালট করে ভেজে নেবার পর উভয় দিক সুন্দর ব্রাউন রং ধরলে কড়াই থেকে তুলে নেব। এরপর পছন্দ অনুসারে দইয়ের প্রিপারেশন, টমেটো সস ও সবুজ চাটনি সহযোগে আলু টিক্কি পরিবেশন করা যেতে পারে। এছাড়া ঘুগনি বা তেঁতুলে চাটনির সঙ্গেও আলু টিক্কি পরিবেশন করা যাবে। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।